السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى دعايا شانتي ابن رحمت اپنا دير شكل اوپر بشيت حق পৃথিবীর আনাসে কানাসে যত মুসলমান নরনারী রয়েছেন এবং যারাই পৃথিবী থেকে বিদায় হয়েছে সকল উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মুসলমান নরনারী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওই কবরে শুয়ে রয়েছেন সকলের উপর জীবিত এবং মৃত সকল উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত বর্ষিত হোক ভাইরা আমার আজকে আমি আপনাদের সামনে যারা মুত্তাকি যারা তাকওয়াবান যারা প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার তারা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তওবা গ্রহণ করে যদি বিশুদ্ধ তওবা করেন এবং তারই সাথে এদের জন্য এই ফেরেশতারা এই পৃথিবীতে আকাশে জমিনে যত মালাইকা রয়েছে যত ফেরেশতা রয়েছে সকলে তার জন্য দোয়া করে তার জন্য কি দোয়া করে ওই মুমিনের জন্য আসুন সেই ব্যাপারে আমরা আপনাদের জন্য বাছাই করে নিয়েছি সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 7 8 9 তাহলে আসুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله ومن حوله يسمحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা যারা আল্লাহ তাআলার আরশ ধারণ করে আছে যারা আল্লাহ তাআলার আরশ হ্যাঁ ধারণ করে রেখেছে ধরে রেখেছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা এবং ওমান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম এবং তার চারপাশে আরো যারা ফেরেশতারা রয়েছে মালাইকারা রয়েছে তারা তাদের প্রতিপালকের প্রতি হ্যাঁ ওমান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা তাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করে ওমান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা তাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করে ওয়া ইউমিনুনা বিহি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে আর বলে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু এবং যারা মুমিন তাদের জন্য তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন সুবহানাল্লাহ এই মালাকুল এই ফেরেশতারা এই মালাইকারা হ্যাঁ এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে হ্যাঁ ক্ষমা চায় হে রাব্বুল আলামিন এই মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন আপনার রহমত জ্ঞান দ্বারা আপনি পরিবেষ্টন করেছেন এই পৃথিবীর সকল কিছুকে রহমাতা ওয়া ইলমান আপনার জ্ঞান দ্বারা ফাগফির লিল্লাযীনা তাবু সুতরাং যারা তওবা করেছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়াত্তাবাউ সাবিলাকা এবং আপনার পথ অনুসরণ করেছে আপনার পথ অনুসরণ করতে গিয়ে ওয়াখবাতু ইলা রাব্বিহিম আপনার দিকে ঝুঁকে পড়েছে সকল বিপদ আপদ হ্যাঁ নীরবে সহ্য করে আপনার পথ থেকে ছিটকে পড়েনি হে রাব্বুল আলামিন এদেরকে আপনি ক্ষমা করে দেন এই কথা কে বলতেছেন মালাইকা মানে কি ফেরেশতাগণ ওয়াকিহিম আযাবাল জাহিম এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সুবহানাল্লাহ ইয়াতরা আমি আবার পড়ি সুন্দর করে الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا
واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. এই সকল মুমিনদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে হে রাব্বুল আলামিন রক্ষা করুন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাত, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাযীনা ওয়া'আদতাহুম ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. الله سبحانه وتعالى বলতেছে ওই ওই ফেরেশতারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি তাদের প্রবেশ করান স্থায়ী ও জান্নাতে, ওয়াদাহুম আপনি যে ওয়াদা করেছেন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, হে রাব্বুল আলামিন আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করান যার অঙ্গীকার আপনি তাদেরকে বলেছিলেন। আপনি বলেছিলেন যদি সৎ কাজ করো, ভালো কাজ করো, আমার নবীকে অনুসরণ করো, এই যে আমার সংবিধান দিয়ে যদি দেশ করো, তুমি নিজে করো, তোমার পরিবার পরিজনকে যদি করো, তাহলে আমি তোমাদের জন্য নিয়ামত কোন জান্নাত দিব। হে রাব্বুল আলামিন আপনি ওয়াদা করেছেন এই সকল মুমিন খেয়ে না খেয়ে আপনার পথে জিহাদ করেছে, আপনার পথে মানুষকে আহ্বান করেছে, ইমানের মধ্যে কোনো জড়তা খরতা ছিল না, তাই এদেরকে আপনি ক্ষমা করুন, এদেরকে জান্নাত দান করুন। শুধু তাই নয়, তাদের বাপ দাদাকে জান্নাতে দেন, তাদের স্ত্রীদেরকে জান্নাতে দেন, সন্তান সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাবান, আপনি হচ্ছেন ক্ষমতাবান, হ্যাঁ প্রজ্ঞাবান, আপনার সাথে ক্ষমতাশীল আর কেউ নাই, আপনার সাথে জ্ঞানী আর কেউ নাই। হে রাব্বুল আলামিন এই সকল মুমিনদেরকে ক্ষমা করে দিয়ে এদেরকে বাপ দাদা যারা সৎকর্ম করছে, সন্তান সন্ততি বাপ দাদা স্ত্রী সকলকে জান্নাতে ঢেলে দেন। সুবহানাল্লাহ, এই দোয়াগুলি কে করতেছেন? মালাইকা মানে কি ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন হে রাব্বুল আমিন আপনি তাদেরকে মন্দ কাজ সমূহতে রক্ষা করুন, বিভিন্ন শিরিকি বেদাতি কাজ থেকে এদেরকে রক্ষা করুন। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, হে রাব্বুল আমিন আপনি যাকে মন্দ কাজ সমূহতে রক্ষা করবেন, ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, তাহলে তো ওই দিন তার প্রতি আপনি অনুগ্রহী করলেন, দয়া করলেন, মায়া করলেন। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ, তাহলে ভাইরা আমরা এই তিনটি আয়াত সুরা মুমিন আয়াত নম্বর 6 নম্বর 24 আয়াত নম্বর হচ্ছে আপনার এই 7 8 9 এই আয়াতগুলি আপনাদের তার শাব্দিক অর্থ কিছুটা ব্যাখ্যা করে শুনলাম। ও আমার ভাইরা ফেরেশতারা যে মুমিন যার অন্তরকে আত্মশুদ্ধি করেছে, অন্তরকে প্রসিদ্ধ করেছে, অন্তরকে আপনার পবিত্রতা অর্জন করেছে, হ্যাঁ অন্তর পূজা করেছে, অন্তরকে আপনার আল্লাহ তাআলার দিকে রেখেছে, দেহকে তারা বেশি প্রাধান্য দেয় নাই, অন্তরকে প্রাধান্য দিয়েছে, হ্যাঁ দেহের দিকে তাকে নাই, আপনার খেয়ে না খেয়ে আল্লাহ তাআলাকে ডাকছে, আপনার চোখগুলি একেবারে গর্ত গেছে, হাড্ডিগুলি দেখা যায় বাহির থেকে, তারা একজন সত্যিকারের বান্দা সে সদা সর্বদা যদি আল্লাহ তাআলাকে ডাকে তার কিন্তু স্বাস্থ্য থাকে না, পেট থাকে না, পেট বাড়ে না। কিন্তু ভাইরা আমার আপনি আমি একটু চিন্তা করি দেখি, আমরা খাইতে খাইতে এই যে দেহের পূজা করলাম কিন্তু এই অন্তরকে পরিশুদ্ধ করলাম না, দেহকে পরিশুদ্ধ করলাম, এই দেহ কোনো কাজে আসবে না যে পর্যন্ত আপনার অন্তরকে পরিশুদ্ধ না করে পবিত্রতা না করবেন। দেহকে এত সুন্দর করেন, পারফিউম দেন, সাবান দেন, শ্যাম্পু দেন, কত কিছু দিয়ে পরিষ্কার রাখেন, পবিত্র করেন, কিন্তু এর চেয়ে আরো বেশি পবিত্রতা অর্জন করাবেন, আপনার অন্তরকে পরিশুদ্ধ করবেন, অন্তর পরিশুদ্ধ যে পর্যন্ত না হবে,
অন্তরকে যে পর্যন্ত আল্লাহ তাআলার দিকে ধাবিত না করবেন তাহলে আপনার দেহ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন ভাই না। তাই আসুন আমরা অন্তরকে পরিশুদ্ধ করি, অন্তরকে পবিত্রতা করি, অন্তরকে পরিশুদ্ধ করি কিভাবে, এই তাকওয়ার মাধ্যমে, রোজা রেখে কোরআন বেশি বেশি পড়ব, হাদিস কোরআন নিয়ে গবেষণা করব, তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তর পাক সাফ হবে। ঠিক আছে, এরকম অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই বুঝেন, আল্লাহ তাআলা এই সকল অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এর মধ্যে পাবেন, সূরা ফাজর, সূরা ফাজরে আপনি আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদখুলি ফি ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা সব সময় তুমি এই পবিত্র শিরে বিভিন্ন খারাপি কাজ থেকে বিভিন্ন শিরে কি বেদাতি থেকে আমি আমার দিকে তুমি ঝুঁকে পড়েছিলে, তোমার রবের দিকে তুমি ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার বান্দাদের সাথে প্রবেশ করো, আমার জান্নাতে তোমাদেরকে ওয়েলকাম করা হয়েছে, স্বাগত জানানো হয়েছে, এই জান্নাতে প্রবেশ করো, তিবে তুম ফাদখুলুহা খালিদিন, আজীবনে এই জান্নাতে প্রবেশ করো, স্থায়ীভাবে থাকো, আর তোমাদের বাহির হইতে হবে না। ও আমার ভাইয়েরা আসুন, এই রমজান মাস আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্য কত যে ভালো, আমার বন্ধু বান্ধব তারাই পৃথিবীতে অনেকেই রমজান মাস পানাই, আজকে যারা পেয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ করেছেন, তাই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার সদা সর্বদা মাথা দবনত করে দিয়ে এই রমজান মাসে তা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডেকে আপনি মহসিন যেন হতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন অর্থাৎ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, যারা বেশি বেশি তওবা ইস্তিগফার করে, যারা বেশি বেশি ভালো কাজ করে, সৎ কাজ করে, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবন করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ভাষায় কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। ওয়াদুহু খাওফান, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো ভয়ের সাথে ডাকো, ওয়াতআমান আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, আমার দয়া আমার রহমত অতি নিকটবর্তী যারা মুহসিনিন। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ অধ্যায় 55 আয়াত নম্বর অধ্যায় 7 আয়াত নম্বর আপনি 56 মধ্যে বলে দিয়েছেন। ও ভাই আর ও আমার ভাইরা, আর আমি আপনাদের সাথে আর কথা বলবো না, এই বলে আমি আজকে আমার ইতিরেখা টানিব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।